একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। দেয়াল আর চত্বর ঢেকেছে রঙিন আলপনায়, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে শহীদ মিনার ঘিরে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে সব পথ এসে মিলবে এই কেন্দ্রীয় শহীদ মিনারে। তাই দেয়ালে দেয়ালে আলপনায় ফুটিয়ে তোলা হয়েছে 52 কে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে কোনো বিশৃঙ্খলা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সহ সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানালেন র‍্যাব মহাপরিচালক। শহীদ মিনারের নিরাপত্তা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করবে। পাশাপাশি যে কোনো উদ্ভুত পরিস্থিতি মোকাবিলার জন্য র‍্যাবের স্পেশাল ফোর্স এবং হেলিকপ্টার সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে। এ সময় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।